আগে বিবাহ অভিযান পার্ট ওয়ান বেরিয়েছিল, এটা খুব সেকেন্ড ভালো পার্ট, খুব হয়েছিল, ভালো খুব লেগেছিল সাকসেস হয়েছিল একদম। আমাদের, বেশি বেশ ভালো লেগেছিল। আর ওই সিনেমার তো ওই ডায়লগটা বেশ ফেমাস হয়েছিল, যে আমার রক্তে তোমার সোহাগ, হৃদয় ওটা হৃদয় খুব আমার রেজ ছাদা, হয়েছে একদম। গোলাপগুলো নেতিয়ে গেছে তাই এনেছি গাঁদা, তো ওই ডায়লগটা বেশ ফেমাস ছিল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বায়োস্কোপ বং কাপল। আমি অম্বালি, আমি অভিষেক। এসে গেছি আমাদের নতুন একটা ভিডিও নিয়ে। তার আগে যে চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ ওই রেড বাটনটাকে টিপে দিন আর বেল আইকন প্রেস করুন, যাতে যখনই আমরা নতুন ভিডিও আপলোড করবো আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। এছাড়া আপনারা আমাদের ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। ওখানে আমরা নানান পোস্ট দিই, ইন্টারাক্টিভ পোস্ট দিই, কোয়েশ্চেন আনসার্স দিই। ওখানে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন, অথবা আপনারা কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন। এদের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এছাড়া আপনারা আমাদের ভিডিওগুলো শেয়ারও করতে পারেন, যাতে বাকি সবাই, আপনাদের প্রিয়জন সবাই ভিডিওগুলো দেখতে পায়। আজকে আমরা একটা বাংলা মুভি ট্রেলার রিয়াকশন করব, আবার বিবাহ অভিযান। এর আগে বিবাহ অভিযান পার্ট ওয়ান বেরিয়েছিল, এটা খুব সেকেন্ড ভালো পার্ট, খুব হয়েছিল, ভালো খুব সাকসেস লেগেছিল হয়েছিল একদম। আমাদের, বেশি বেশ ভালো লেগেছিল। আর ওই সিনেমার তো ওই ডায়লগটা বেশ ফেমাস হয়েছিল, যে আমার রক্তে তোমার সোহাগ, হৃদয় ওটা হৃদয় খুব আমার রেজ ছাদা, হয়েছে একদম। গোলাপগুলো নেতিয়ে গেছে তাই এনেছি গাঁদা, তো ওই ডায়লগটা বেশ ফেমাস ছিল। এটা ডাইরেক্ট করছে আপনার শমিক হালদার, আর সেম কাস্ট আছে, হ্যাঁ কাস্ট অঙ্কুশ আছে, অনির্বাণ আছে, রুদ্রনীল আছে, নুসরত আছে, প্রিয়াঙ্কা আছে, সোহিনী আছে। এই জিনিসটা ভালো লাগে যে কাস্ট কে নিয়ে যদি সোহিনী আগেরটাই ছিল কিনা আমার মনে ছিল পড়ছে নাকি। না, আচ্ছা মনে হচ্ছে সোহিনী মেবি নতুন আসছে, বাট চলো চলো আমি ভুল হতে পারি, দেখে তো নিই আগে। দেখা যাক ট্রেলারটা কেমন করেছে। একটাই মাত্র শর্ত দিয়েছে, 100 কোটি মা, আই বুড়ো মেয়েকে বিয়ে করলে খুশি বুড়ো বাপ। শিখির সিঁদুর যখন ঝাপসা হয় তখন বাড়ির মেয়েরাই এগিয়ে যাচ্ছে, এ দেশ হোক বা বিদেশ। দলিলের চুটকি অনুযায়ী আমরা 100 কোটি ওকে ফেরত দিতে পারবো কিনা সেটা আজকে ওকে জানাতে হবে। তোমার গেম জি জামিয়া আর ইসার হিরে নিয়ে গুলাবে চলে হবে। ভালো, থাইল্যান্ড গিয়ে কিছু আমার মনে হচ্ছে যে তোমার গোলমাল বা হাউসফুল টাইপ অফ ওরকম একটা ফ্লেভার দিয়েছে, যেন মামি আর বা এদের এই কাস্টিং, হ্যাঁ একদম একদম তোমার ওই ফ্লেভার গুলো দিয়েছে। আর একটু বাঙালি স্টাইলে দিয়েছে, তো ওটা বেশি ভালো লাগছে। আর সবই মায়া তো আমার দারুণ লাগে, ডায়লগটা এবার ফেমাস হবে। বিবাহ অভিযান ওই বিয়ে নিয়ে একটা কোনো টপিক রাখবে একদম, যে যদি আমাকে ওই বলবে ইয়াঙ্গার কোনো বউ দিতে পারো তাহলে আমি মাফ করে দেব, একসাথে এটা তো ওইটা রেখেছে।
তো যেমন ওখানে ও ধরে এনেছিল সবাইকে যে আমাকে বিয়ে দিয়ে দাও, তাহলে মানে আমি মানে আমি তাহলে যোগ্য প্রমাণ করতে পারবো যে কিডন্যাপ করি। অনেক অনেক ছোট ছোট ফান এলিমেন্টস দেখলাম, বাইরে শুটিং হয়েছে তো ওটার একটা আলাদা ফ্লেভার দেখলাম, দু রকম ইন্ডিয়ান ওয়েস্টার্ন দুটোর কালচারের মিক্সড হালকা হালকা দিয়েছে, ওটা একটা ভালো লাগলো। তো এই জিনিসগুলো আমরা তোমার হাউসফুলে বেশিরভাগ দেখে থাকি, তো ওটার সাথে যেহেতু ওটা আছে তাই জন্য একটা কম্পারিজম হচ্ছে। বাট হ্যাঁ, বাংলায় এরকম কমই নেই বললে চলে, এরকম এক দুটো বাই বাই ব্যাংক খুবই ভালো সিনেমা, খুবই সুন্দর করে এক্সিকিউশন। তো দেখা যাক, আমরা তো ওয়েট করছি, মানে ওখানে ফরেনার্সরা ছিল না আশা করি, এখানে বেশ ফরেনার্সদেরকে অ্যাড করেছে, আর সবই মায়া, মানে এই ট্র্যাকটাতে এমনি সবই মায়া, তো দেখি মায়ার বাঁধনে বাঁধতে পারে না কিনা সবাইকে। হ্যাঁ সেটাই, আগে যে এক্সপেকটেশনটা সবাই নিয়ে আছে সেটাকে ফুলফিল করতে পারে কিনা সেটা দেখা যাক। তো আপনাদের কেমন লাগলো ট্রেলারটা, আপনারা কি এক্সপেক্ট করছেন এখান থেকে অবশ্যই জানাবেন, আর এরকম আর কি ভিডিও আমরা রিভিউ বা রিঅ্যাকশন করতে পারি সেটাও কমেন্ট বক্সে সাজেশন দেবেন। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সবার সাথে, আর আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আবার তাহলে নেক্সট ভিডিওতে আপনার সাথে দেখা হবে, বাই।